হ্যালো গাইস, তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে। তো গাইস, আজকে একটু শহরে যাব ওষুধ আনতে। তো গাইস চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। তো গাইস চলো। তো গাইস দেখতেই পাচ্ছ গ্রামের কত সুন্দর সুন্দর রাস্তা, এবং গ্রামের সকাল সকাল দৃশ্যটা খুবই সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর সবুজ ঘাসপালা হয়েছে, এবং মাঠে কলা গাছ, পাট ক্ষেত, খুব সুন্দর লাগছে দেখতে। গ্রামের রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর হয় যেহেতু আমার গ্রামের দিকেই বাড়ি। তো গাইস আজকে গ্রাম থেকে একটু শহরের দিকে যাব। তো গাইস ওষুধ কিনতে যাচ্ছি। তো গাইস ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো গাইস এই যে আমাদের অঞ্জনা নদী, সেই অঞ্জনা নদী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অঞ্জনা নদী। তো এই অঞ্জনা নদীতে রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় গেছিলেন। তো গাইস চলো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে এগোতে থাকি ফার্মেসির দিকে। তো গাইস ফাইনালি আমি ফার্মেসি চলে এসেছি। তো গাইস এখন ওষুধগুলো নেব। তো এটা হলো শক্তিনগর হাসপাতালের সামনেই অবস্থিত শান্তি মেডিকেল হল। তো আমার ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাড়ি যাব। তো গাইস এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।